একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে আমরা আলোচনা শুরু করেছি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্পটি সম্পর্কে। বিগত দিন আমরা এই গল্পের প্রথম পর্বের আলোচনা সম্পূর্ণ করেছি। আজকে আমরা এই গল্পের দ্বিতীয় পর্বের আলোচনায় প্রবেশ করব। সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। এখানে আমরা নতুন একজন চরিত্রের নাম পাচ্ছি, পাদ্রে গোনসাগা। তার সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই, হতদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। তাহলে অদ্ভুত খবর কোনটা? যে পেলাই এবং ইলিসান্দার বাড়িতে একজন রক্ত মাংসের দেবদূতকে তারা কয়েদ করে রেখেছে। এই খবরটা লোকমুখে তিনি জানতে পেরেছেন, এবং জানতে পেরে সকাল 7টার আগে, মানে একদম সকাল সকাল, তিনি খবর পাওয়ার সাথে সাথেই তাদের বাড়িতে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। মানে কি যে খুব দ্রুত, তিনি স্বাভাবিকের থেকে জোরে তিনি হেঁটে সেখানে এসে পৌঁছেছেন সমস্ত কিছু দেখার জন্য। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে। তার মানে কি, একদম সকালে যারা এসেছিল শুধুমাত্র ঠাট্টা তামাশা বা বিনোদনের উদ্দেশ্য নিয়েই তারা এসেছিল, কিন্তু তার পরবর্তীতে যে দর্শকরা আসলো তারা কিন্তু তাদের মতন অত রংবাজ নয়, মানে এই বিষয়টাকে তারা অতটা হালকা ভাবে দেখছে না। এক একজন এক এক ভাবে, এক এক দৃষ্টিভঙ্গিতে দেখছে, এবং তারা সেই কারণে সেখানে এসে উপস্থিত হয়েছে। আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। এখানে বন্দিকে, বন্দি হচ্ছে দেবদূতের কথা বলা হচ্ছে, তাই তো? যে তার সাথে ভবিষ্যতে কি হবে সেই বিষয়টা নিয়ে তারা ভাবছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত। সবচেয়ে সরল লোক মানে কি, সেই দর্শক তাদের মধ্যে যার হৃদয়টা সব থেকে সরল, মানে কোনো জটিলতা নেই, সব জিনিসকে খুব সহজভাবে সে গ্রহণ করে, সে কি ভেবেছে যে একে সারা জগতের পুরোপিতা, মানে কি সবার উচ্চে, এই যে তাদের যে সমাজ, সে সমাজের মধ্যে তাকে একটা উচ্চ স্থান দেওয়া উচিত, কারণ সে মানে সবার থেকে একটু আলাদা তার জন্য। তারপরে কি বলা হচ্ছে, তাদের মধ্যে এটা বললাম, অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে এক পাঁচ তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক। পাঁচ তারা সেনাপতি মানে কি, যখন কেউ সেনাদলে যোগদান করে প্রথমে সাধারণ সৈনিক থাকে, আস্তে আস্তে তার কাজের মধ্যে দিয়ে তার পদোন্নতি ঘটে। এই তারা বলতে স্টার বোঝায়, ফাইভ স্টার আমরা বলি না, সব থেকে ভালো, তাহলে পাঁচটা তারাযুক্ত, তাহলে ওরকম সেনাপতিদের মধ্যে একদম শীর্ষস্থান তাকে প্রদান করা উচিত। কেন? কারণ এরকম বড় সড়ো দেখতে তার ডানা আছে, তাই না? খুব শক্তিশালী হবে, সে কথা চিন্তা করে সেটা ভাবছে, যাতে সে সব যুদ্ধ বিগ্রহে জিতিয়ে দিতে পারে। কারণ তার একটা মানে অতিপ্রাকৃত একটা ব্যাপার আছে তার মধ্যে, তাহলে তাকে যদি যুদ্ধে পাঠানো হয় তাহলে যে কোনো যুদ্ধ সে জয়লাভ করতে পারবে। যেরকম বাটুল দ্য গ্রেট যে আছে, ওখানে বাটুলকে দেখা যায় যে ও যেহেতু খুব শক্তি, তাই ওই যখন যুদ্ধ টুদ্ধ হয় তখন বাটুলকে পাঠা দিলে ও একাকি বিপক্ষ শিবিরে সবাইকে একদম কুপঘাত করে দিতে পারে, কার্টুন যদিও ওটা। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা। দূরদর্শী মানে কি, যারা দূরের বিষয়টাকে উপলব্ধি করতে পারে, দূরের দর্শন যারা লাভ করতে পারে, অর্থাৎ তারা ভবিষ্যৎ সম্পর্কে একটা আগের থেকে অনুমান করতে পারে। তো সেই ধরনের কিছু দর্শনার্থী তারা কি ভাবলেন যে এই যে ডানাওয়ালা বৃদ্ধ, তাকে যদি তার মাধ্যমে যদি নতুন কোনো জাতির প্রজন্মের সৃষ্টি করা যায় তাহলে সেই জাতি হবে জ্ঞানে গুণে সর্বাপেক্ষা উন্নত, আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কেন? কারণ সবার থেকে তারা উন্নত হবে, তাই তো? তাদের জ্ঞান বেশি থাকবে, তাদের শক্তি বেশি থাকবে, তারা সমগ্র বিশ্বের দায়িত্বভার গ্রহণ করতে পারবে। কিন্তু পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে ছিলেন এক হট্টা কাট্টা কাঠুরি। তাহলে তিনি কি যাজক? তাহলে এই যাজক কথাটাকে আন্ডারলাইন করবো। খ্রিস্টান ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ তাদের মধ্যে ধর্মগুরু, তাই তো? তিনি ছিলেন যাজক। তাহলে এবার কি, তিনি এই যাজক পদ গ্রহণ করার পূর্বে তিনি কিন্তু একজন কাঠুরে ছিলেন, এবং হাট্টা কাট্টা মানে তার তাগর ছিল, শক্তি ছিল। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্যে প্রশ্নোত্তরে সব ভেবে দিলেন। কাকে জেরা করবেন? জেরা করা মানে কি, প্রশ্ন করা, তার উত্তর নেওয়া, আবার তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা। কাকে করবে? সেই বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োকে। কেন? যে সে কোথার থেকে এসেছে, সে কি উদ্দেশ্য নিয়ে এসেছে, তাহলে এই ধরনের যে প্রশ্নগুলো সে কিন্তু মনে মনে ভেবে নিতে থাকে সেই তাদের বেড়ার সামনে দাঁড়িয়ে।
আর ওদের বললেন দরজাটা খুলে দিতে। কাদের বললেন? পেলাই এবং এলিসেন্ডাকে বললেন যে দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছ থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন। তার তিনি কিন্তু অন্য কারোর কথা বিশ্বাস করবেন না, কারণ তিনি যাজক, তাই তো? ধর্মের যে যারা ধর্মকে পরিচালিত করছে সেই শ্রেণীর তিনি প্রতিনিধিত্ব করেন, তিনি কিন্তু অন্যের কথা সায় দেবেন না। তিনি ভেতরে প্রবেশ করবেন এবং তিনি নিজে গিয়ে তার সাথে কথোপকথন করবেন এবং তাকে সামনাসামনি দেখে তিনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এই লোকটা আসলে কে, বা এ আদৌ কোনো মানুষ না অন্য কোনো জীব। যাকে তখন এই ভ্যাবাচ্যাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অধিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। কেন? এই বিশাল যে ডানাওয়ালা বৃদ্ধ সে তো খুব রুগ্ন অবস্থায় ছিল, তাই তো? তাহলে এত বড় স্পিরিটের অধিকারী হলেও তাকে যখন সেই খাঁচার মধ্যে রাখা হয়েছিল অন্যান্য মুরগিদের সাথে, সে কিন্তু মুরগির মতনই তাকে দেখে মনে হচ্ছিল একটা বড় মুরগি। কেন? কারণ তার যে তেজ, সেই তেজটা কিন্তু তার শরীরে ছিল না। তাহলে সে কিন্তু খুব দুর্বল হয়ে পড়েছিল এবং তার জন্যই তা কি বলা হচ্ছে যে যাকে তখন এই ভ্যাবা চাকা খাওয়া, মানে এত লোক তাকে দেখতে এসেছে, সে তো এটা এটার মানে এই ধরনের ঘটনা সে আগে দেখেনি। তাকে দেখতে অনেকে এসেছে, তাকে বিভিন্ন খাবার ছুটে ছুটে দিচ্ছে, আমরা আদৌ জানি না যে সে সেগুলো খায় কি খায় না, তাই তো? তাহলে সে কিন্তু একদম ভেবা জায়গা খেয়ে গিয়েছিল মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে। এবং সেখানে যে মুরগির ছানাগুলো ছিল তারাও কিন্তু এই অতিকায় যে প্রাণী তাকে দেখে কিন্তু তারাও কিন্তু একটু অস্বস্তিতে পড়েছিল। এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো তাকে দেখাচ্ছিল। সে শুয়ে আছে এক কোনায়, তাহলে সবার থেকে দূরে সে একটা কোনায় শুয়ে আছে। খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, তাহলে তার ডানাগুলো এমনি খুব করুণ অবস্থায় ছিল, তাই তো? নোংরা হয়ে গিয়েছিল এবং সেগুলো হচ্ছে পালকগুলো ঝরে গিয়েছিল, তাহলে সেই ডানাটাকে সে রোদ্দে শুকোচ্ছিল। চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজরির উচ্ছিষ্ট। তাহলে তাকে বিভিন্ন জন বিভিন্ন রকম জিনিস খেতে দিয়েছিল, ফল টল দিয়েছিল, তারপরে যে হাজরি বলে কিছু একটা দিয়েছিল খাওয়ার জন্য, এই সমস্ত কিছু পড়ে রয়েছে আশপাশে। ভোর ভোর ওঠা দর্শকরা এসে যেসব তাকে ছুঁড়ে দিয়েছে, যে বললাম যে ভোরবেলা যারা এসেছে তাকে সেগুলো খাওয়ার জন্য ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিল। পাদ্রে গোনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন, জগতের ধৃষ্টতা আর অধ্যত্ব তার অচেনা বলে সে শুধু তার প্রত্ন প্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। তাহলে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এবং বুঝতে হবে সে বিষয়টা কি, যে এই যে পাদ্রে গোনসাগা তিনি তো যাজক, তাই তো? তাহলে তিনি যাজক এবং তিনি খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্বকারী, এবং খ্রিস্টান ধর্মে কিন্তু যে কি বলে যে লাতিন ভাষা সেই ভাষাটাকেই কিন্তু তারা স্বীকৃতি প্রদান করে, তাই তো? সেই ভাষায় বাইবেল রচিত এবং সেই ভাষাকে তারা দেবতার ভাষা বলে মনে করে, এবং তার জন্য কি করলো পাদ্রে গোনসাগা, সে কিন্তু লাতিন ভাষাতেই সেই যে কি বলে বিশাল সত্তরের বুড়ো যাকে সবাই দেবদূত বলে মনে করছিল তাকে কি করলো, তাকে সুপ্রভাত জানালো। কিন্তু এখানে আমাদের এটা বুঝতে হবে যে সে তো সেই এই জায়গার বাসিন্দা নয়, সে অন্য কোনো জায়গা থেকে এসেছে, তাই তার পক্ষে কিন্তু এই সমস্ত বিষয়গুলো বোঝা কখনোই সম্ভবপর নয় যে লাতিন ভাষায় একজন ধর্মযাজক তাকে কিছু বলছেন তার উত্তরটাকে প্রদান করতে হবে বা তাকে সম্মান দেখাতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে সে জানতো না। তাই কি বলা হচ্ছে যে জগতের ধৃষ্টতা আর অধ্যত্ব তার অচেনা। তাহলে কোন কাজটা করলে অবমাননা করা হয়, কোন কাজটা করা তার কাছে ধৃষ্টতা, মানে তার যে যাজকের সাথে কিভাবে ব্যবহার করা উচিত বা সে যে উচিত সে লঙ্ঘন করছে এই বিষয়গুলো কিন্তু সে জানতো না। এবং তার ফলে কি হলো, সে শুধু তার প্রত্ন প্রাচীন চোখ তুলে, প্রত্ন প্রাচীন মানে কি বহু বহু দিন আগে, তাহলে সেই চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। আমরা এর আগেও জানি যখন এলিসেন্দা এবং পেলাইও তার সাথে কথা বলার চেষ্টা করেছিল তখনও সে জাহাজের মানে জাহাজে না খালাসিদের মতন, তখন সে কি করেছিল রিন্দ্রে ভাষায় কিছু একটা বলেছিল, তারা বুঝতে পারেনি। এখানেও যখন যাজক পাদ্রে গোনসাগা তার সাথে কথাবার্তা বললো তখন সেও কিছু একটা বললো তার প্রত্যুত্তরে, কিন্তু সেটা কিন্তু কেউ বুঝতে পারলো না। এই যে এক জোচ্চোর ফেরেবাজ, এ বিষয়ে এ তল্লাটের যাজনপল্লীর এই পুরুষটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল। তাহলে এখানে একটা বুঝতে হবে জোচ্চোর কাকে বলা হয়, তাহলে যে মানুষকে ঠকায়, তাই তো? এবং ফেরেবাজ কথাটাও ঠিক একই অর্থ, মানে যে মানুষকে ঠকায় এবং মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে, তাহলে এরকমই এক প্রকৃতিগত মানুষ হচ্ছে বা এরকমই এক প্রাণী হচ্ছে এই বিশাল ডানাওয়ালা সত্যরে
বুড়ো। এ কথাটা কে বললো? এ কথাটা কিন্তু কার মনে হলো? পাদ্রে গোনসাগার। এবং কি বলা হচ্ছে? যে বলা হচ্ছে এ বিষয়ে এ তল্লাটে যাজন পল্লী, যাজন পল্লী বলতে যাজক সম্প্রদায়। তাহলে যত যাজক রয়েছে তাদের মধ্যে এই পুরোহিত, পুরোহিত মানে হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মে যেরকম পুরোহিত, তাহলে সেরকমই খ্রিস্টান ধর্মে হচ্ছে যাজক। তার কিন্তু এই মনে সন্দেহই হলো যে এই যে বিশাল নানা কুকুরের বুড়ো কথা বলা হচ্ছে, আদতে কোন দেবদূত নয়, তার পরিবর্তে সে কে? সে হচ্ছে এক জোচ্চোর ফেরেবাজ, যার কাজ হচ্ছে মানুষকে ঠকানো। বিশেষত যখন দেখতেই পেলেন যে এই ঈশ্বরের ভাষাই বোঝে না, এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, এই ঈশ্বরের ভাষাই বোঝে না। ওই যেটাকে বললাম যে ল্যাটিন ভাষা, সেই ল্যাটিন ভাষায় সে সুপ্রভাত জানালো, কিন্তু সেই বৃদ্ধ তার প্রত্যুত্তর দিতে পারলো না, অর্থাৎ সে কিন্তু ল্যাটিন ভাষা জানে না। এবং খ্রিস্টান ধর্ম মতে তারা, খ্রিস্টান ধর্ম আসলে আমরা যদি বিচার করি কোনো ধর্ম মতে কিন্তু খারাপ নয়, কোনো ধর্মই খারাপ নয়, কিন্তু সেই ধর্মকে যারা বোঝান মানুষের কাছে, যারা সেই ধর্মর বার্তা বাহক হয়ে যান, তারা কিন্তু নিজেদের স্বার্থে সেই ধর্মকে তাদের কাছে ব্যাখ্যা করে, তাই তো? খ্রিস্টান ধর্মই হোক বা হিন্দু ধর্মই হোক বা মুসলিম ধর্মই হোক, যে কোনো ধর্মই হোক, সমস্ত ধর্মেই কিন্তু মানবতার কথা বলা হয়, কোনো ধর্মই কিন্তু মানুষকে ছোট করে দেখানোর কথা বলা হয় না। কিন্তু অনেক স্বার্থপর মানুষ থাকেন যারা এই ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করেন। তাহলে সেই অনুযায়ী এই যাজক পাদ্রে গোনসাগা সে কি বললো? যে ঈশ্বরের ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা। আসলে তো ঈশ্বরের কোনো ভাষা নেই, আমরা মনের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, কিন্তু সে কি বলছে? মানুষকে বোঝাচ্ছে কি যে ঈশ্বরের ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা, এবং সেই ভাষায় সেই দেবদূতকে সুপ্রভাত জানিয়েছে, কিন্তু সে তার কোনো সঠিকভাবে উত্তর দেয়নি। তাহলে এটা অবমাননা করা হয়েছে, সে ঈশ্বরের ভাষাই বোঝে না, তাহলে এ কখনোই দেবদূত হতে পারে না। তাহলে সে যুক্তি দিয়ে কিন্তু মানুষের মনকে প্রভাবিত করার প্রচেষ্টা করছে। কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়। এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে যে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়। উজির নাজির মানে কি? যখন কোনো প্রভাবশালী ব্যক্তি থাকবেন, সেই প্রভাবশালী ব্যক্তির অধীনে যারা আমলা থাকে, মানে তাদের কাজ করে দেওয়া, তাদের প্রচার করা, তাদের হাতে হাতে সমস্ত কিছু এগিয়ে দেওয়া, হ্যাঁ, তাহলে এই ধরনের, বা তাদেরকে তোষামত করে যারা চলে, তাদেরকে এক কথা আমরা কি বলতে পারি? উজির নাজির। তাহলে এই যে খ্রিস্টান ধর্ম, তাহলে খ্রিস্টান ধর্মকে কারা প্রচার করেন? যাজকরা প্রচার করেন। তাহলে সেই ধর্মের প্রচারক যাজক পাদ্রে গোনসাগা, তাহলে তিনি নিজে এসেছেন সেই দেবদূতের সাথে দেখা করতে, তাহলে তার উচিত ছিল তাকে সম্মান জানানো, তাই তো? তাকে আদর আপ্যায়ন করা বা তাকে অভিবাদন জানানো। তাহলে সেগুলো তো কিছুই করলো না, বরঞ্চ তিনি তাকে সুপ্রভাত জানালেন এবং তারও উত্তর দিল না। তাহলে এ কিন্তু কিছুই জানে না তিনি বললেন, এবং তার ফলে এই যে প্রকৃতপক্ষে দেবদূত নয়, এটা কিন্তু তিনি মানুষকে বুঝিয়ে দিতে চাইলেন। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর পড়লে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। এবার তিনি ভাবলেন যে তার ডানা তো আছে, কিন্তু সামনে থেকে যদি দেখা যায়, তাহলে ডানাটার কথা যদি আমরা ভুলে যাই, তাহলে তাকে একদম মানুষের মতনই দেখাচ্ছে। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ। তাহলে যেহেতু সে কোনো তেমন জামা কাপড় পরেছিল না, এবং যেহেতু কাদার মধ্যে সে ছিল, তারপরে তা থেকে তার গায়ের থেকে কিন্তু অসহ্য গন্ধ বেরিয়ে আসছিল। তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত। পরভৃত কি? যারা অপরের দেহে বাস করে তাদের জীবন কাটিয়ে দেয়, তাই তাদেরকে বলা হয় পরভৃত। তাহলে এই যে কি বলে বিশাল ডানাগুলো কুত্রে বুড়ো, তার শরীরে কিন্তু পরভৃত জন্মগ্রহণ করেছিল বা গজিয়ে উঠেছিল। আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া। তাহলে তার পালক তো বেশিরভাগই খসে গিয়েছিল, এবং যেটুকুন পালক ছিল এই হাওয়া সেগুলোকে যেন আরো উড়িয়ে দিচ্ছিল, যেন দুর্ব্যবহার করছে বলে মনে হচ্ছে। দেবদূতদের স্বগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। তাহলে তাকে কিন্তু দেবদূত বলে কখনোই মনে করা যায় না বলেই পাদ্রে গোনসাগার মনে হচ্ছে। কারণ দেবদূত বলতে কি? যে দেবতার প্রতিনিধিত্ব করে, তাই তো? তার মধ্যে একটা দৈবিক ভাব থাকবে, কিন্তু এর মধ্যে কিন্তু তার কোন রকম ছিটে ফোটা লেশমাত্র ছিল না। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামৃত করে। কথামৃত মানে কি? যে বিভিন্ন ধর্মে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানে বাক্য থাকে বা কিছু বুলি থাকে যেগুলো তারা বলে, যেরকম হর হর মহাদেব বলে না, তারপরে জয় নিরঙ্কার, বিভিন্ন জন বিভিন্ন রকম বলে। তাহলে সেরকম তার ধর্মের কিছু কথা তিনি প্রথমত আওড়ে মানে বললেন এবং কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন। কৌতূহলী কি? এই যে যারা দর্শক ছিল, যারা এই বৃদ্ধ সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যারা সেখানে ভিড় করেছিল, তাদেরকে কি জানালেন? হুঁশিয়ার দিলেন, মানে তাদেরকে সাবধান করলেন
ছলা কলাহীন সাদা সিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা? তাহলে এই যে দর্শকরা যারা ভিড় করেছিল তারা তো এত ছলা কলা বোঝে না, তারা তো ফেরেবাজ নয়, তারা তো যোজন নয়, এই দেবদূতের মতন বা যাকে দেবদূত বলে মনে করা হচ্ছিল তার মতন তিনি তাদেরকে বোঝাচ্ছেন। এবং তিনি কি বললেন যে তার ফলে কিন্তু তাদের একটা বিপদ থেকেই যায়, ভুল পথে পরিচালিত হবার, কিন্তু তিনি কিন্তু তাদেরকে ভুল পথে পরিচালিত করছেন। এসব বলে তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদ অভ্যাস আছে শয়তানের। তাহলে এই যে খ্রিস্টান ধর্ম, এখানে একদিকে ভগবান এবং ভগবানের বিপরীত হচ্ছে শয়তান, তাই তো? তাহলে শয়তানরা কি চায়? সবসময় ভগবানদের ক্ষতি করতে চায় বা তাদের উৎসব অনুষ্ঠানে বাধা বিঘ্ন সৃষ্টি করতে চায়। তাহলে হয়তো এই যে বিশাল ডানাওয়ালা এক থুতুরে বুড়ো, তাহলে এ হয়তো কোনো শয়তান, এ হয়তো এসেছে দেবতার যে তারা পূজা অর্চনা করে এই সমস্ত কাজে একটা ব্যাঘাত সৃষ্টি করতে, যাতে অসাবধানে দেশ সে বেকায়দায় ফেলে দিতে পারে। তার মানে কি, যে যারা ধর্মকে সঠিকভাবে মানছেন না বা যারা খ্রিস্টান ধর্মকে সঠিকভাবে মানছেন না বা খ্রিস্টান ধর্মে যারা উজির না, অর্থাৎ এই যাজক পাদ্রে গুনসাকার মতন যারা ব্যক্তি তাদেরকে যারা তোয়াজ করে চলছেন না, সেই সমস্ত মানুষদের হয়তো ক্ষতি করে দিতে পারে এই বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। তার মানে কি, এ তো সেই পাদ্রে গুনসাকা কিন্তু সেই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োর সাথে কোনো রকম সম্পর্ক বা কথাবার্তা কিন্তু করতে পারলো না, সে কিন্তু বুঝতেই পারলো না আদতে সে কি, কিন্তু তাকে তার নিজের স্বার্থে কিন্তু ব্যবহার করা সে শুরু করে দিল, যাতে করে সে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োর কথা বলে সে সমবেত মানুষকে ভয় দেখাতে পারে। সেই প্রচেষ্টা কিন্তু সে করলো, বেকায়দা ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। এবার তাদের বললো, সে দর্শকদের বললো, কে বললো? পাদ্রে গুনসাকা। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি বা উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয় তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব আরোই কম। তাহলে এটা হাস্যকর একটা কথা বলছে, কি বলছে যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে দেবার কোনো আবশ্যিক উপাদান না, তাহলে বাজ পাখিরও ডানা থাকে উড়োজাহাজেরও ডানা থাকে, বাজ পাখি তার ডানা দিয়েই উড়তে পারে, উড়োজাহাজে ডানা আছে বলেই উড়োজাহাজ উড়তে পারে, তবে দেবদূত শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তাহলে দেবদূতের যেরকম ডানা থাকে সেরকম অন্য কারোর ডানা থাকতে পারে, তাহলে বাজ পাখি ডানা আছে জন্য তাকে আমরা উড়োজাহাজ বলবো না বা উড়োজাহাজে ডানা আছে জন্য তাকে বাজ পাখি বলবো না, তাহলে এই বিশাল ডানাওয়ালা তত্ত্বগুলো ডানা আছে জন্যই তাকে আমরা দেবদূত বলবো না। তাহলে এই ব্যাপারটা তিনি যুক্তি সহকারে প্রমাণ করার চেষ্টা করলেন। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশ্বকে, তাহলে বিশ্বকে খ্রিস্টান ধর্মের যাজকের ওপরে যিনি ধর্মে রয়েছেন তাকে তিনি হচ্ছেন বিশ্বক, তাহলে তিনি বিশ্বকে একটি চিঠি দেবেন যাতে বিশ্বক তার গির্জা শাসিত পল্লীর আর যে বিশ্বককে লিখতে পারেন। তাহলে এখানে একটা বিষয় বুঝতে হবে, একটা কিন্তু স্তম্ভের আকার, মানে একটা কিন্তু মানে কি বলবো, স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি। তাহলে পাদ্রে গুনসাকা, তার ওপরে কি আছেন বিশ্বক এবং তার ওপরে কি আছেন আর্চ বিশপ আছেন, তাহলে তিনি কি করবেন, তিনি বিশপকে লিখবেন এবং বিশপ তার ওপরে যিনি রয়েছেন আর্চ বিশপ তাকে জানাবেন। কি বিষয় জানাবেন? এই যে এরকম এখানে একটা বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োর আগমন ঘটেছে, যে ঈশ্বরের ভাষা লাতিন ভাষা জানে না, তাকে সম্ভাষণ করলে কোনো উত্তর দেয় না, তাহলে সে কে কে হতে পারে বা তার কি বদ মতলব থাকতে পারে বা তাহলে সে কি মতলব নিয়ে আসতে পারে যাতে করে সাধারণ মানুষের ক্ষতি হবে, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তিনি চিঠি দিলেন। আর কিছুই না, তিনি এই সমস্ত কথার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে নিজের হাতে রাখতে চাইলেন, নিজের কন্ট্রোলে রাখতে চাইলেন, নিজের অধীনে রাখতে চাইলেন, যাতে তিনি যা বলবেন বা তিনি যেভাবে বোঝাবেন যাতে সাধারণ মানুষ সেটাই বোঝে বা সেভাবেই কাজ করে। আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহন্ত, তাহলে আর্চ বিশপের উপরে কে রয়েছেন, মহন্ত রয়েছেন খ্রিস্টান ধর্মে, তাহলে তিনি দরকারে তিনি মহন্তকে জানাবেন যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। আসলে কিন্তু আদালত না, এটা হচ্ছে খ্রিস্টান ধর্ম ব্যবস্থার স্তর। তাহলে কিন্তু দেখেন আদালত কি হচ্ছে, আদালতে যেরকম আমরা যদি কোনো একটা সমস্যা হয় তাহলে সাধারণ দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত মামলা করা, সেখান থেকে কত হাইকোর্ট, হাইকোর্ট থেকে কত সুপ্রিম কোর্ট, এভাবে এক এক করে ওপরে যায়। তাহলে সেরকম খ্রিস্টান ধর্মের একটা সমস্যার সৃষ্টি হলো, তাহলে তার যে প্রতিনিধি যাজক তিনি এসে দেখলেন এবং তিনি আস্তে আস্তে তার থেকে বিশপ, আর্চ বিশপ এবং মহন্তের কাছে যেতে পারে যাতে করে এই বিশাল ডানাওয়ালা থুরথুরে বৃদ্ধকে নিয়ে তাদের কি করা উচিত বা সাধারণ মানুষের কিভাবে সতর্ক থাকা উচিত সেই বিষয়ে যাতে করে তারা সঠিক তথ্য তাদেরকে জানাতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, তার পরের দিন এর পরের পার্টটা থেকে আমরা করবো।